সিলিং ফ্যান পড়ে, কপাল ফাটলো মুরাদের। সিলিং ফ্যান পড়ে, কপাল ফেটেছে আলোচিত সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপির। বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তার কপালে 3টি সেলাই দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশিস রাজবংশী। এদিকে ডাক্তার মুরাদ এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জাহিদ। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সিলিং ফ্যান পড়ে মুরাদ হাসান এমপির কপাল ফেটে যায়। পরে সরিষাবাড়ি হাসপাতালে খবর দিলে চিকিৎসকের একটি দল তার বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। বর্তমানে এখন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, মুরাদ হাসান এমপি দীর্ঘদিন যাবৎ উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরের নিজ বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে বাড়ির বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় সিলিং ফ্যান মুরাদ হাসান এমপির কপালের উপর পড়ে, এতে কপাল ফেটে তিনি গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশিস রাজবংশী শুক্রবার দুপুরে জানান, সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পাই। পরে হাসপাতালে একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। তিনি আরও বলেন, তার কপালে 3টি সেলাই দেয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।